ফুটবল খেলতে গিয়ে প্রাণ হারালো কৃষ্ণনগরের এক প্রতিভাবান ফুটবলার। ফুটবল খেলতে খেলতে মৃত্যু হলো এক ফুটবলারের। মৃত ফুটবলারের নাম দেবজ্যোতি ঘোষ, বয়স আনুমানিক 26 বছর। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার বেলপুকুর এলাকায়। জানা যায়, নদিয়ার কৃষ্ণনগরের চৌরাস্তা শুকুল রোডের বাসিন্দা দেবজ্যোতি ঘোষ। ছোট থেকেই ফুটবলের প্রতি প্রবল আগ্রহ, ফুটবলের ভালোবাসায় তাকে পৌঁছে দিয়েছিল কলকাতায়। জানা যায়, কয়েকদিন আগেই ইস্ট বেঙ্গলের দ্বিতীয় টিমে খেলার জন্য চুক্তি করেছিল। এলাকাতেও ভীষণ প্রতিভাবান ফুটবলার হিসেবেই পরিচিত ওই যুবক। কলকাতাতে ইস্টার্ন রেলের হয়ে খেলত সে। নগরে নিজের ক্লাবের হয়ে একটি টুর্নামেন্ট খেলার জন্য এদিন বাড়ি এসেছিল। গতকাল ছিল ধুবুলিয়া পাড়ায় ওই ফুটবল টুর্নামেন্ট। সেখানে নবদ্বীপের একটি টিমের বিপক্ষে সেমিফাইনাল খেলছিল ধ্রুবজ্যোতি। ফুটবল খেলতে খেলতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। এরপর উপস্থিত থাকা মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা করার পর ধুবুলিয়া হাসপাতালে তাকে নিয়ে যায়। চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। শক্তিনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকের ছায়া নেমে আসে ফুটবল মাঠে। কৃষ্ণনগর ক্লাবের ফুটবল কোচ পার্থ বিশ্বাস বলেন, প্রথম থেকেই দেবজ্যোতির ফুটবলের প্রতি খুব শ্রদ্ধা ছিল। কিভাবে ওর বাড়ির লোককে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম। ছেলেটা দীর্ঘদিন ছোট থেকে আমাদের ক্যাম্পে মানুষ, সেটা খুবই ভদ্র ছেলে, কোনো নেশা ভাঙ করে না। বাড়ির দুই ছেলে বট গাছের মতো পরিবারটাকে দাঁড় করাচ্ছিল। কলকাতাতে খেলছিল, এবছর কলকাতা লিগে রানার্স আপ টিমে প্রতিটা টিমে খেলেছে। বরানগর অ্যাডামসে প্র্যাকটিস করতো, ইস্টবেঙ্গল ক্লাবে ওর ট্রায়াল ছিল, এও গেছিল। আমাদের ক্লাবের খেলা বলে ও কালকে কলকাতা থেকে চলে এসেছে। কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের কোথায় খেলতে গিয়ে আজকে খেলা ছিল বেলপুকুর মাঠে, দুবুলিয়া বেলপুকুর। সেখানে খেলতে গিয়ে খেলছিল, খেলা শেষ হওয়ার 5-7 মিনিট আগে অসুস্থ হয়ে পড়ে। ওখানে কোচ ছিল, মেডিকেল যে টিমটা ছিল তারাও দেখেছে, ওকে বসিয়েছে, জল টল খাইয়েছে, ওকে নিয়ে আসা হয়েছে একটু ধুবুলিয়া হসপিটালে। ধুবুলিয়া হসপিটাল দেখে বলেছে যে কৃষ্ণনগরে আসতে হবে। কৃষ্ণনগরে আনার সময় অ্যাম্বুলেন্সে নিয়ে এসছে, নামার সময় বমি করেছে, তারপরে ডাক্তার দেখে বলছে এক্সপায়ার করে গেছে। না, আমরা ভাবতেই পারছি না সেটা মারা গেছে। নামটা কি? ওর নাম দেবজ্যোতি ঘোষ। বয়স কত? বয়স ওই 25-26-এর মধ্যে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নদগল, মানে চৌরাস্তায় বাড়ি। কৃষ্ণনগরের ছেলে। এখানে কি ওর মানে ধুবুলিয়া কি ওর টুর্নামেন্ট খেলতে গিয়েছিল? আচ্ছা, কোন ক্লাবের সঙ্গে খেলা ছিল? ধুবুলিয়ায় সেবক সমিতির সঙ্গে খেলা ছিল নবদ্বীপ। একদম ছোট থেকে ওকে আমি মানুষ করছি, মানে যেদিন থেকে ও ফুটবলটা পা দিয়েছে আমার হাতেই তৈরি। এবং সেই ছেলেটা আজকে এত দূর গিয়েছে নিজের প্রচেষ্টায় এবং ডিসিপ্লিন। অন্য ছেলে যতটা আনডিসিপ্লিন, ও প্রচুর ডিসিপ্লিন। বাড়িতে থাকলে অন্তত মাঠে আসবে, মাঠ ছাড়া কিছু চিন্তা না। রেজাল্টও পেয়েছিল। ওকে এবছর ইস্টবেঙ্গল টিম ওকে ডেকেছিল খেলার জন্য। ইস্টবেঙ্গলের যে সেকেন্ড টিমটা হয় তার জন্য ওকে কথাবার্তা হয়েছে, খবরের কাগজ সব সমস্ত কিছুতে মিডিয়া হতো। ও আসতো না কৃষ্ণনগরে খেলার জন্য, এসেছে সেমিফাইনাল ম্যাচ জিততে পারে চ্যাম্পিয়ন, ফাইনালে যাবে। সেমিফাইনালে ঘটনাটা ঘটে। আমাদের আর বলার কিছু নেই, ওর বাড়ির লোককে কীভাবে দাঁড় করাবো আমরা নিজেরাই জানি। নদিয়া থেকে সুরজিৎ দাস রিপোর্ট, এনভিটিভি।